আসসালামু আলাইকুম শান্তাপা। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমরা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে জানছি আপনার একটা ভিডিও খুব ভাইরাল হয়েছিল, সেটা হচ্ছে আপনার একটা বাচ্চা নিয়ে আর কি। তো এখন ওই বাচ্চাটার এখন কী অবস্থা বা আপনার এখন আপনার জীবনের আরও কিছু কাহিনী যদি আমাদের বলতেন তাহলে হয়তো আমরা শুনতে পারতাম, আপনারও হয়তো ভালো লাগতো। আসলে ভাইয়া, কীভাবে যে বলে বোঝাবো, আমি যে বাচ্চাটা ওর হয়েছে কখনো বাচ্চাটার একটু খবরও নেয় নেই, এমনকি ওর যে বাচ্চাটা একটু বাবা বলে ডাকবো বা মা বলে ডাকবো, আমি যে একটু কোলে নিব, কোলে নিয়ে যে একটু আদর করব, আমি ওরে টাকা ভালোবাসা দিতে পারছি, এখন কাজ করি, এজন্য হয়তো আমার ওরকম পজিশন নাই, মানে যতটুকু যাই কাজ করি ওরে আমি এই টাকাতে দুধ খরচ চালাই, ওটা আমার যে কোলে করে একটু কোলে নিয়ে যে বাবা বলে ডাকবো, যে আম্মু বলে ডাকবো, সেরকম কোনো পরিস্থিতি আমার ভিতরে নাই। কারণ আমি কীভাবে, আমি যদি ওরে কোলে করে মানুষ করতে যাই তাহলে আমার খরচটা কে চালাইবে? দেখুন কেন ওরকম করলো, আমি তো ওর কাছে কোনো অপরাধ করি নাই, আমি ওরে জোর, ও আমার নিজেই জোর করে বিয়ে করলো, করে আজকে এরকম কিছু করে এমন কিছু করলো যে আমার ওর থেকে চলে আসতে বাধ্য হইল। এখন কি আপনাদের সাথে ওর কোনো কমিউনিকেশন দেয় বা সন্তানের খোঁজ খবর নেয় না? ও ছেলের একটা বিন্দু পরিমাণ খোঁজ খবর, আমার খোঁজ খবর নেয় না, এমনকি ওর যে জন্মের ছেলেটা ও কখনো কোনো খোঁজ খবর নেয় না, খোঁজ খবর নেয় না। এখন ছেলেটা আমি একটু বড় হয়েছে, আপনাদের দোয়ায়, আল্লাহর দোয়ায়, আর সবাই আমার পাশে আছে, সহযোগিতা করছে, যার জন্য আমি ছেলেটাকে মাদ্রাসায় দিছি ছোটো 3 বছর বয়স। আপনারা আমার বাচ্চার জন্য দোয়া করবেন, যাতে আমার যাই হোক না কেন আমি ওরে একটা বিজ্ঞ আলেম বানাইতে পারি, যাতে ইসলামের পথে কাজ করতে পারে, এমন সবার জন্য দোয়া করতে পারে, সমগ্র পৃথিবীর মানুষের জন্য। আপনার আপনার তো এখনও আপনার বয়সটা শেষ হয়ে যায় নাই, ওর ফাদার হয়তো আপনার খোঁজ নেয় না, সে কি আরেকটা বিয়ে করছে? হ্যাঁ, সে আরেকটা বিয়ে করছে। তো সেখানে তো আর আপনাকে ফিরে যাওয়া সম্ভব হচ্ছে না। আচ্ছা, যদি আপনাকে এরকম ইচ্ছা নাই যে আপনি নতুন করে একটা সংসার করবেন বা কাউকে বিয়ে করবেন, এরকম কোনো ইচ্ছা নাই আপনার? আসলে ভাইয়া, মানুষের মন মানসিকতা একবার যদি ভেঙে যায় পরবর্তী আর কোনো মানে মুড থাকে না, মেয়ে মানুষ নারী জাত মমের মতো নরম। তো আমি মনে করি যে বাচ্চাটা আছে, বাচ্চাটা নিয়েই আমি লাইফটা বার করে দেব। আল্লাহ আপনাদের কাছে অনুরোধ, আমার বাচ্চাটার জন্য দোয়া করবেন, এবং আল্লাহর কাছে আমার রিকোয়েস্ট, এতটুকু আল্লাহর কাছে আমি প্রার্থনা করি যে আল্লাহ তুমি আমার বাচ্চাটারে মানুষের মতো মানুষ করে দাও, যাতে সমাজের মানুষ দেখে বলতে পারে যে না, সে গরিবের সন্তান হোক কিন্তু মানুষের মতো মানুষ হচ্ছে, প্রয়োজনে যদি আমার শরীরের রক্ত বিক্রি করেও আমি তাকে মানুষ করতে হয় আমি তাই করব। আর যদি সন্ধ্যাপা যদি কেউ আপনার সন্তান এবং আপনার দায়িত্ব নিতে চায়, তো সেক্ষেত্রে আপনি কিছু বলবেন তাদের? আসলে আমি বিয়ের ব্যাপারটা একদম ভাবি না, আমি যেটা বলতে চাইতেছি যদি কেউ আমাকে হেল্প করতে চায়, তে এ বিষয়ে যদি কেউ সাহায্য করতে চায়, অবশ্য ভিডিও যে ক্লিক বক্স আছে এখানে কমেন্ট করে জানাবেন, আর যদি কারো মনে একটু ই লাগে আমার বাচ্চাটার জন্য তাহলে অবশ্যই দোয়া করবেন এবং সাহায্য করার চেষ্টা করবেন, যাতে আমি বাচ্চাটার মানুষের মতো মানুষ করতে পারি। আমাদের প্রবাসী অনেক ভাইয়ের আছে যারা প্রবাসী থেকেও বাংলাদেশে অনেকটা হেল্প করে বা সাহায্য করে আমরা দেখে আসছি, এরা আমাদের অনেক ইউটিউব চ্যানেল তারপর হচ্ছে পেজের মাধ্যমে এরা জানতে পারে। তো সেখান থেকে যদি আপনাকে কেউ পছন্দ করে, আপনাকে বিয়ে করতে চায়, সেক্ষেত্রে কি আপনি ভালো মতো ভালো একটা ছেলে পান, সেক্ষেত্রে আপনি নতুন করে বিয়ে করে সংসার করার কোনো ইচ্ছা আছে কি না? আসলে আমার ওরকম কোনো ইচ্ছা নাই, আমি পরবর্তী আর কোনো বিয়ে করতে চাই না, আমি চাই শুধু আমার সন্তানটাই মানুষের মতো মানুষ করতে, আর চাই যে ও যাতে দেশের ভালো একটা বড় আলেম হয়, যাতে ও সবার সামনে বুক ফুলায় বলতে পারে যে আমার মা আজকে আমার জন্য তার নিজের জীবন উৎসর্গ করে আমার মানুষের মতো মানুষ করছে, আজকে আমি এই রাস্তার সব কিছুর অবদান আমার মায়ের, যাতে সে বুক ফুলায় বলতে পারে, এমনকি যারা আমার হেল্প করতেছে বা এখনও হেল্প করে আসছে তাদের কাছে অনুরোধ বা তাদের কথা একটা বলবো যে তারা যদি আমাকে হেল্প না করতো আমি অন্তত এই পজিশনে আসতে পারতাম না। আর সবার কাছে আমার অনেক আন্তরিকভাবে, আর প্রবাসী ভাই যারা আছে এরা যদি আপনাকে কোনো টাকা পয়সা দিয়ে ফিনান্সিয়ালি কোনো হেল্প করতে চায়, তো সেক্ষেত্রে তো আপনি সেটা তো নেবেন নাকি? হ্যাঁ, যদি কেউ আমার হেল্প করে আমি বাচ্চাটা মানুষের মতো মানুষ করব।
আচ্ছা, তো তাহলে সেই দর্শকদের জন্য আপনার মোবাইল নাম্বারটা যদি একটু বলতেন তাহলে তারা সরাসরি আপনার সাথে যোগাযোগ করে আপনাকে হেল্প করতে পারত। আপনার মোবাইল নাম্বারটা কি বলা যাবে? জি, 01715757584। আচ্ছা, এটা কি আপনার নাম্বার না? হ্যাঁ, এটা সবসময় আপনার কাছে থাকে? হ্যাঁ, এটা সবসময় আমার কাছে থাকে। আচ্ছা, তো তাহলে দর্শক ভাইদের জন্য বলেন যদি তারা কিছু হেল্প করতে চায় তাহলে আপনার সাথে কীভাবে যোগাযোগ করবে? বা আচ্ছা, যদি কেউ আমাকে হেল্প করতে চান, যদি মনে করেন যে আপনাদের ঘরেও সন্তান আছে বা আজকে আমি বিপদগ্রস্ত, যদি কেউ আমাকে হেল্প করতে চান, সাহায্য করতে চান, কারণ আমি এ অল্প বয়সে, সবচেয়ে কম বয়সে একটা বাচ্চা হয়েছে, বাচ্চাটারে মানুষের মতো মানুষ করতে চাই, আর এজন্য আমি কারোর মানে বিয়ে করতে চাচ্ছি না, বাচ্চাটাকে আমি মানুষ করতে চাইতেছি, যদি কারো মনে একটু মায়া হয় বা কষ্ট লাগে, খারাপ লাগে, যদি কেউ আমাকে সাহায্য করতে চান তাহলে এই নাম্বারে যোগাযোগ করবেন। এই নাম্বারে ইমো আছে, যদি বাংলাদেশি কেউ হয় তাহলে এই নাম্বারে কল দিয়ে যোগাযোগ করতে পারবেন, আর যদি বাইরের কেউ হন তাহলে এই নাম্বারে ইমো আছে, ইমোতে মানে যোগাযোগ করলেই আপনি আমার মানে সাহায্য করতে পারবেন আর কি। আচ্ছা, দর্শক ভাইয়েরা, আমরা তাহলে আজকেই সন্তান প্রার্থীকে বিদায় নিচ্ছি। যদি আপনারা কেউ হেল্প করতে চান, প্রবাসী ভাইয়েরা, বাংলাদেশি ভাইয়েরা যা আছেন, তো একটা সুন্দর মেয়ে, তার একটা সন্তান আছে, তো সব মিলে যদি আপনি হেল্প করতে চান তাহলে ওর মুখে বলা ওর মোবাইল নাম্বার ওখানে ফোন করতে পারেন, ইমো নাম্বার আছে, সেখানেও যোগাযোগ করতে পারেন। তো সব মিলে যদি তারপরও আমাদের সাথে যোগাযোগ করতে চান, আমাদের ইউটিউব চ্যানেলের কমেন্ট বক্সে যোগাযোগ করতে পারেন, অথবা ফেসবুক পেজের মেসেঞ্জারে আমাদের যোগাযোগ করতে পারেন। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, সবাই দোয়া করবেন আমার জন্য, আমার ছেলের জন্য।